Hey guys, show me here and welcome to Bong News Boy YouTube channel. আজকের ভিডিওতে আমার কাছে বেশ কিছু ইন্টারেস্টিং নিউজ আছে, সো ভিডিওটাকে একটু স্কিপ না করে এন্ড পর্যন্ত দেখতে থেকো। শুরুতে আমরা কথা বলবো দা লেজি বং এন্ড ক্যানবি লাইফস্টাইলকে নিয়ে। তো দা লেজি বং তার আগের বেশ কিছু ভিডিওতেও ক্যানবি লাইফস্টাইলকে বিভিন্ন জায়গায় পোক করেছিল এবং তার রিসেন্ট যে ব্লগটা সেখানেও সে একটা জায়গায় এটা বলেছিল। পাওয়ার জন্য আমি আবারও বলছি এটা ব্লগিং চ্যানেল, প্র্যাঙ্ক চ্যানেল নয়। ওয়েস্ট বেঙ্গলস নাম্বার 1। তো ফাইনালি বিষয়টাকে রিপ্লাই দিয়ে ক্যানবি লাইফস্টাইল তার ফেসবুক থেকে একটা ভিডিও আপলোড করে, যে ভিডিওতে সে এই পোক করার বিষয়টা নিয়ে কথা বলে। তো তার কিছুটা পার্ট তোমরা দেখে নাও, বাকি পুরোটা দেখতে চাইলে লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভিডিওটা হচ্ছে 10 মিনিট 13 সেকেন্ড। ভিডিওর টাইটেল হচ্ছে মাটন নুনু চুস্তা, এরকম কিছু একটা ভিডিওর টাইটেল। ভিডিওর আগে পেছনে লাস্টে মাঝখানে এই জিনিসটার কোনো কন্টেক্সট নেই। হ্যাঁ, ওটা আমাকেই বলেছে, যেহেতু আমি অনেক ভিডিওতে ওয়েস্ট বেঙ্গলস নাম্বার 1 ব্লগিং চ্যানেল বলতাম, অ্যাকচুয়ালি যেটা ফ্যাক্ট ছিল এক সময়, তারপরে দেখলাম ওয়েস্ট বেঙ্গল মোস্ট লাভড চ্যানেল হয়ে গেছে, সেটা পরের কথা। কিন্তু আমি এই ছেলেটাকে একটা জিনিস বলতে চাই, কি নাম, লেজি বংস কি একটা নাম, খাবারের চ্যানেল বানায়, খাবার রিভিউ টিভিউ করে, গিয়ে প্রচুর মেহনতের কাজ করে, গিয়ে খেতে হয়, রিভিউ দিতে হয়, বলতে হয় অসাধারণ বলতে হয়। যদি আমি এর ব্লগস দেখি না, আমাকে আমার ম্যানেজার কিছু লোক আমাকে বললো যে দাদা তোমাকে এই ছেলেটি রীতিমতো কয়েকটা ভিডিওতে পোক করতে থাকে সবসময়, তোকে বেঙ্গলি ডেতে সাথে তোর সাথে দেখা হয়েছে, বেঙ্গলি ডেতে অনেক কথা বললি, রাস্তাও তোর সাথে একবার দেখা হয়েছিল, বললি তুমি আমার থেকে অনেক ওপরে, বেঙ্গলি ডেতেও অনেক কথা হলো, হ্যানা তেনা এটা ওটা সব কথাই আমি শুনলাম, তো পিছনে কি এটা কেন ভাই, তুমি দোগলা, তোমার দুটো মুখ সামনে এক পিছনে আর এক, ভাই যদি কিছু বলার হয় সামনাসামনি বলবি, তোর ব্লগে তো কিছুই নেই, মানে ব্লগে আমার রিলেটেড কিছুই নেই, তো আমাকে কেন খোঁচাও তুমি। নেক্সট আমরা কথা বলবো দা বঙ্গাই দেবদা এন্ড প্রসেনজিৎ চ্যাটার্জিকে নিয়ে। তো প্রসেনজিৎ চ্যাটার্জি এবং দেবদার একটা নতুন সিনেমা আসতে চলেছে যার নাম কাছের মানুষ। তো সেই মুভির একটা ভিডিওর পার্টে একটা সিন ছিল যেখানে প্রসেনজিৎ চ্যাটার্জি এবং দেবদা বাসে করে যাচ্ছে। তো বিষয়টাকে দা বঙ্গাই তার টুইটার থেকে শেয়ার করে লিখেছে, এটা শুধুমাত্র সিনেমাতেই সম্ভব, বাস্তব জীবনে এইভাবে বাসে চড়ে দেখাও তো দেখি। এন্ড সেখানে দুজনেই রিপ্লাই করেছে, প্রথমত দেবদা লিখেছে চল ডান পরশু বাসে দেখা হবে, চ্যালেঞ্জ নিবি না। দেন প্রসেনজিৎ চ্যাটার্জি লিখেছে ওকে ডান পরশু বাসে দেখা হচ্ছে, এবার আমাকে আমার মতো থাকতে দাও। তো বেসিক্যালি এটা তাদের মুভির একটা মার্কেটিং স্ট্র্যাটেজি বলতে পারো, অথবা হতে পারে যে মুভিটা রিলিজ হওয়ার আগে দেবদা এন্ড প্রসেনজিৎ চ্যাটার্জির সাথে দা বঙ্গার কোনো ধরনের একটা প্রমোশনাল কন্টেন্ট আসতে পারে, জাস্ট এটুকু। নেক্সট আমরা কথা বলবো দা বং মিডিয়াকে নিয়ে। তো দা বং মিডিয়া তার ইনস্টাগ্রাম থেকে একটা ছোট্ট ভিডিও আপলোড করে জানায় যে তার চ্যানেলে পুজোর সময় একটা নতুন গান আসছে। রিসেন্টলি সে তার ফার্স্ট রাজবংশী সং আপলোড করেছে তার চ্যানেলে এবং তার নতুন গানটা নিয়ে সে তার ভিডিওতে এটা বলে। সুন্দরী রমণী আসছে গাইস, সুন্দরী রমণী অন বং মিডিয়া, বি রেডি, ওকে শুট চলছে আমাদের বাড়ির এখানে বং মিডিয়াতে আসে, পার্সোনাল প্রজেক্ট। নেক্সট আমরা কথা বলবো এসআরকে শঙ্করকে নিয়ে। তো আমি আমার বেশ কিছুদিন আগের একটা ভিডিওতে বলেছিলাম যে এসআরকে শঙ্কর তার একটা ব্লগে বলেছিল সে প্র্যাঙ্ক ভিডিও আর করবে না, হয়তো পাবলিক রিয়াকশন করতে পারে বাট প্র্যাঙ্ক ভিডিও আর করবে না। রিসেন্টলি সে তার ইউটিউব থেকে একটা পোল দিয়েছিল যে কি রকম ভিডিও দেখতে চাও তোমরা, তাড়াতাড়ি বলো সব। সেখানে তিনটা অপশন ছিল প্র্যাঙ্ক, বাইক রাইড এবং সোশ্যাল এক্সপেরিমেন্ট, এন্ড সেখানে বেশিরভাগ ভোটই ছিল প্র্যাঙ্কে। তো দেখা যাক সে প্র্যাঙ্কটা কন্টিনিউ করে কিনা। নেক্সট আমরা কথা বলবো রাহুল দত্তকে নিয়ে। বেসিক্যালি রাহুল দত্ত পুজোর সময় ইউএসএ তে শো করতে চলেছে, বিষয়টা নিয়ে সে একটা পোস্টার আপলোড করে তার ইনস্টাগ্রাম থেকে, তাতে লেখে প্রাউড টু অ্যানাউন্স রাহুল দত্ত লাইভ ইউএসএ ট্যুর দিস দুর্গাপুজো, গেট রেডি টু রক, এবছর দুর্গাপুজো কাটবে ইউএসএ, সবাই রেডি তো, হবে অনেক গান আর প্রচুর ফান, দেখা হচ্ছে। তো এই পোস্টের ডেট এবং জায়গার নাম দেওয়া আছে, তোমরা পজ করে দেখতে পারো। নেক্সট আমরা কথা বলবো সিনেবাবকে নিয়ে। তো বেশ অনেকদিন আগে সিনেবাব তার ফেসবুক ইনস্টাগ্রাম থেকে অ্যানাউন্স করেছিল যে সে আর বাংলা নিউজ চ্যানেলে কোনো একটা শোতে কিছু বক্তৃতা দিয়েছিল, তো সেটা টিভিতে টেলিকাস্ট হয়ে গেছে, তোমরা দেখেছো কিনা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। যদি না দেখে থাকো, সিনেবাব তার ফেসবুক ইনস্টাগ্রাম থেকে 3-4 মিনিটের একটা ক্লিপ আপলোড করে, সেটা গিয়ে দেখতে পারো, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এন্ড এই ক্লিপের নিচে লেখে কংগ্রেস তৃণমূল বিজেপি সিপিএম কেটিএম এটিএম সব কিছু না, বিতর্কের টপিক ছিল সোশ্যাল মিডিয়া, সেই জন্যই যাওয়া, বার্থডে পার্টি ছাড়া আর কোনো পার্টিতে সিনেবাবের ইন্টারেস্ট নেই। নেক্সট আমরা কথা হলো মাঞ্চু দাদাকে নিয়ে। মাঞ্চু দাদা তার ফেসবুক থেকে একটা ভিডিও আপলোড করে জানায় যে পুজোর সময় তার বেশ কিছু শো ছিল এন্ড সেই শো গুলো আস্তে আস্তে ক্যান্সেল করা হচ্ছে এবং অনেকেই তার বিরুদ্ধে ভিডিও বানাচ্ছে যে মাঞ্চু দাদার বাড়িতে গেলে সে তাদের সাথে দুর্ব্যবহার করে, ভিডিও করতে দেয় না। তো
এই ভিডিওতে সে সব বিষয় নিয়ে কথা বলেছে। বেসিক্যালি সে বলেছে যে তার বাড়িতে আসলে সে সবার সাথে দেখা করার চেষ্টা করে এবং হ্যাঁ ভিডিওটা করতে বারণ করে, কারণ সেখানে তার ফ্যামিলি থাকে, এবং সবাইকে রিকোয়েস্ট করেছে তার শোগুলো যেন ক্যান্সেল করা না হয়, কারণ এটা তার রোজগারের একটা রাস্তা। বিষয়টা নিয়ে মাঞ্চু দা তার ভিডিওতে এটা বলে, এই পুজো আসছে সামনে, তো পুজোয় তোমরা সবাই জানো যে আমার অনেকগুলো শো কিন্তু কনফার্ম হয়েছিল, তো সেগুলো সব ক্যান্সেল হচ্ছে। জানি না কেন ক্যান্সেল হচ্ছে, বাট আমি সবাইকে একটা কথাই বলতে চাই, যারা যারা আমাকে নিয়ে ভিডিও বানাচ্ছো যে আমার বাড়িতে আসলে তোমার কি আমার মা বাবা তাড়িয়ে দেয় বা আমার বাড়িতে আসলে আমার প্রচন্ড অ্যাটিটিউড, বিশ্বাস করো আমি গুমা হাবড়ে অসময় করে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াই, আর আমি একটা মানে এমনই একটা জায়গা থেকে উঠে এসেছি তোমরা সবাই জানো সেটা, আর তোমরা সবাই মানে এটা অপরিচিত জিনিস না, যে অপরিচিত জিনিস না যে গুমা হাবড়ে অসময় করে মতো একটা জায়গা থেকে আমি উঠে এসেছি, আর সবাইকে একটা কথাই বলতে চাই, যারা যারা ভিডিও বানাচ্ছো আমাকে নিয়ে আর যারা যারা শোটা গিয়ে ক্যান্সেল করছো, প্লিজ এইটা করো না, এটা থেকে আমার রুটি রুজি ইনকাম করি, তো এটা প্লিজ করো না। আর সব থেকে বড় কথা হচ্ছে যে অনেকে বলছে যে আমার প্রচন্ড অ্যাটিটিউড, প্লিজ গুমা আমি যেখানে থাকি গুমা আমি হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াই, আমি হাওয়ায় চটি পরে ঘুরে বেড়াই, তো প্লিজ বলো না আমার প্রচন্ড অ্যাটিটিউড, আমার বাড়িতে আসলে আমি তাড়িয়ে দিই বা এইসব কিছু বলো না। বাড়িতে একটা একটা সমস্যা থাকে, বাড়ির ভিডিও হয়তো করতে বারণ করা হয়, বাট বাড়ির ভিতরে মা বাবা ফ্যামিলি থাকে, সবার একটা প্রবলেম থাকে। আর একটা জিনিস সব থেকে বড় কথা যে ওটা আমার স্টুডিও না, ওটা আমার বাড়ি, তো আর কি বলবো, আর প্লিজ শোগুলো ক্যান্সেল করিও না, শোগুলো করেছো হয়তো দুর্গাপূজা হয়তো ক্যান্সেল করিয়ে দিচ্ছ তোমরা গিয়ে, ঠিক আছে প্লিজ এইগুলো করো না। আর আমার নামে এত ভিডিও বানাচ্ছো, দেখো আমার কোনো মানে এর জন্য কোনো মানে রাগ নেই, বাট একটা জিনিস বলো না যে ফ্যামিলি আমার তাড়িয়ে দেয়, আমার মা বাবা জানে যে তোমাকে আমার বাড়িতে আসলে কতটা মানুষকে মানে আপ্যায়ন করতে হয় এটা জানে, আর কি বলবো, আর ভালোবাসা রইলো, বাট এমনভাবে হেট ছড়িও না যেটা আমার ভবিষ্যতে কাজে লাগে, কারণ আমি জানি যে আমি কোথা থেকে উঠে এসেছি। আর গুমা একবার এসো, একবার দেখো আমাকে, আমি হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াই, আমি হাওয়ায় চটি পরে ঘুরে বেড়াই, এমন কোনো ব্যাপার না যে আমার পিছনে তোমাকে বাউন্সার নিয়ে অনেক ভিডিওতে আমার পিছনে রয়েছে, বাট সেগুলো শো এগিয়ে হয়, বাট আমি নর্মালি থাকি, আমি অসম হাবড়া থেকে নর্মালি ঘুরে বেড়াই আমার বাইক নিয়ে, আর কি বলবো, ভালোবাসা রইলো, বাট শোগুলো ক্যান্সেল করিয়েছো কিছু বললাম না, কি বলবো আর তোমাদেরকে, তোমরাই পারো এই জিনিসগুলো করতে, মানে হেড ছড়াতে, বা তোমরাই পারো যে একটা মানুষকে ভালোবাসতে, প্লিজ তোমরা যারা যারা মিশেছো বা যারা যারা এসেছো আমার সাথে দেখা করতে তারাই জানো আমার বিহেভিয়ার কেমন, কি বলবো মানে হাসি খুশি মানুষ। আসলে একটা জিনিস আমি খুব মেনেছি, যেটা হলো যে তোমার গিয়ে যদি আমার ফ্যামিলি খুব রিচ থাকতো, যদি আমার ফ্যামিলির খুব টাকা পয়সা থাকতো, তাহলে হয়তো তোমরা এই জিনিসটা বলতে পারতে না বা এই জিনিসটা করতে পারতে না, আজকে আমি জিরো থেকে করেছি, তো এইটাই হচ্ছে ব্যাপার, আর কিছু বলবো না, ভালোবাসা রইলো, আর কি বলবো। নেক্সট আমরা কথা বলবো জুবিন গার্গকে নিয়ে। তো জুবিন গার্গকে তোমরা অনেকেই চেনো, রিসেন্টলি তার একটা ভিডিও ক্লিপ ভাইরাল হচ্ছে যে সে এক জায়গায় শো করতে গেছিল এবং সে খুব একটা ভালো গান করতে পারছিল না, তার কিন্তু বেশ কিছু ভাইরাল সং আছে যেগুলো আমরা ছোটবেলায় শুনতাম, কিছু স্ক্রিনশট আমি দিয়ে রাখবো, এবং এই যে ক্লিপটা যেখানে সে খুব একটা ভালো গান করতে পারছে না তারও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা চাইলে গিয়ে দেখতে পারো। বিষয়টার উপর রেসপন্স করে কেশব দে একটা পোস্ট করে, তাতে লেখে জুবিনদার অসুস্থ অবস্থায় গানটা শেয়ার করা বন্ধ হোক, একজন শিল্পী অনেক দায়িত্ববান হলে তবে গলা খারাপ বা অসুস্থতা নিয়েও গাইতে যান, কারণ শিল্পীরা টাকা পয়সার কাছে নয় বরং শ্রোতাদের প্রতি দায়বদ্ধতার কাছে আটকে যান, দয়া করে মানুষটার গানটা নিয়ে হাই হাই না করে বলুন দাদা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। নেক্সট আমরা কথা বলবো আলুদা ফ্রেঞ্চ ফ্রাইকে নিয়ে। তো দা লেজিবং তার ইনস্টাগ্রাম থেকে বেশ কিছু স্টোরি আপলোড করেছিল যেখানে আলুদা ফ্রেঞ্চ ফ্রাই ছিল, এবং দা লেজিবং আলুদা ফ্রেঞ্চ ফ্রাইকে জিজ্ঞেস করেছিল যে কেন এতদিন তার চ্যানেলে ভিডিও নেই, প্রায় 7 মাস হয়ে গেছে তার চ্যানেলে সে কোনো ধরনের ভিডিও আপলোড করেনি, মেবি তোমরা জানো সে কেন ভিডিও আপলোড করেনি, কারণ সে অনেক হেট পাচ্ছিল, হয়তো এটাই তার কারণ ছিল, তবুও সে তার ভিডিওতে বলেছে যে তার নেক্সট ভিডিওতে সে তার কারণটা বলবে যে কেন সে এতদিন ভিডিও আপলোড করেনি, তো সেই স্টোরিটা তোমরা দেখে নাও। ও আচ্ছা, তাই নেক্সট ভিডিও কবে আসছে, তুই কেন ভিডিও দিচ্ছিস না, অনেক জন পরের ভিডিওতে বলবো। এই ছিল আজকে কিছু ইন্টারেস্টিং নিউজ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, কমেন্ট জানিও ভিডিও তোমাদের কেমন লেগেছে, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, এন্ড যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে প্রেস করে রাখো ইউটিউব অ্যান্ড আদার সোশ্যাল মিডিয়া রিলেটেড নিউজ বাংলাতে সবার আগে জানার জন্য।